আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই আসলে জানতে চান যে একটা খামার শুরু করতে চাচ্ছে, কিভাবে করব বা কিভাবে করলে আসলে এখান থেকে সুফল পাওয়া যায়। আসলে প্রশ্নটা কিন্তু একদমই ছোট্ট, কিন্তু এটা আসলে গভীরতা যদি আমরা হিসেব করতে যাই তাহলে সেটা অনেক লম্বা আলোচনা। তো আমি আজকের ভিডিওতে একটা দেশি মুরগির খামার কিভাবে শুরু করতে হয় বা কিভাবে শুরু করলে এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি খুব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। তো দেশি মুরগির খামার বেসিক্যালি শুরু করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। এই মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো অভিজ্ঞতা। এটা কেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে থাকে। অভিজ্ঞতার কথা কেন বললাম, অভিজ্ঞতার কথা এই জন্য আমি আপনাকে বললাম, মুরগি প্রথমে হচ্ছে রোগ বালাই নির্ণয় করতে হয়। আপনি যখন অল্প পরিসরে মুরগি পালন করবেন সেক্ষেত্রে আপনি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন না, তো এখানে রোগ বালাইগুলো আপনাকে নির্ণয় করতে হবে। এটা একটা অভিজ্ঞতার বিষয়, এটা অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই আপনি পারবেন না, বা অন্য জনের কাছ থেকে শিখে দেখে সেটা একটা লং প্রসেস। এটার পরবর্তীতে হচ্ছে খাবার বা পরিচর্যা, আসলে কিভাবে হচ্ছে মুরগিকে পরিচর্যা করতে হয় বা কোন বিষয়গুলো এখানে পরিচর্যায় যদি যুক্ত করা হয় তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, বা আপনার পরিচর্যায় কোনো ভুল হচ্ছে কিনা সেটা আসলে কিভাবে বুঝবেন, তো এই বিষয়গুলো হচ্ছে অভিজ্ঞতা। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন খামার শুরু করবেন এখান থেকে আসলে ডিম বাচ্চা উৎপাদিত হবে, উৎপাদিত হওয়ার পর সেগুলো আসলে কোথায় কিভাবে বিক্রি করলে আপনি লাভবান হবেন, বা কোন সময়ে কোন জায়গায় কোন মুরগি বা কোন বাচ্চার বা ডিমের চাহিদা ভালো সেটা আপনাকে বুঝতে হবে। এই জায়গাতে হচ্ছে আপনার অভিজ্ঞতা প্রয়োজন। এই জন্য আমি আপনাকে বললাম যে অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় যদি আমরা যুক্ত করি যে আপনি অভিজ্ঞতাটা আসলে কিভাবে সংগ্রহ করবেন। মুরগি যদি পালনই শুরু না করেন সেক্ষেত্রে আপনি অভিজ্ঞতাটা শুরু বা অভিজ্ঞতা পাওয়া সেটা অনেক কঠিন বিষয়। তো আমরা যে এই বিষয়টা বলবো যে প্রথমে আপনি অল্প কিছু সংখ্যক মুরগি সংগ্রহ করুন। যেমন আমার এখানে আপনি যে মুরগিগুলো দেখতেছেন দেখা যায় হাতে গোনা কয়েক পিস মুরগি, তো এরকম কিছু ডিম পাড়া ব্রিডার অথবা বড় যে মুরগিগুলো রয়েছে সেগুলো আপনি প্রথমে সংগ্রহ করতে পারেন। তো সেটা কত পিস হতে পারে, এটা আমি যদি সাজেশন দিই বা আমি এখন পর্যন্ত যাদেরকে আসলে বিষয়গুলো বলেছি সেটা হলো যত কম নিয়ে শুরু করা যায় আপনার জন্য ততটাই ভালো। এটার আসলে অনেক যৌক্তিকতা রয়েছে, সেই আলোচনায় যদি আমি এখন আসি দীর্ঘ একটা সময় লাগবে, সেটা আপনাদের অনেকটা বিরক্তির কারণ হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা 5 থেকে 10 পিস মুরগি প্রথমে নেবেন, নিয়ে হচ্ছে আপনার যাত্রাটা শুরু করুন। এখান থেকে হচ্ছে মানে এটা একমাত্র ট্রেনিং সেন্টার বলা যায়, মানে আপনার ট্রেনিং একটা সময়, যেটা আসলে অন্য খামারে গিয়ে বা অন্য কোথাও গিয়ে আপনি যেটা পাবেন না সেটা আপনি আপনার এখানে তৈরি করতে পারেন। এই অল্প সংখ্যক মুরগি দিয়ে যখন আপনি তাদের বাচ্চা উৎপাদন করে বাড়াতে পারবেন তাহলে হয়তো আপনি খামারে আগাতে পারবেন। এটা অনেকের কাছে আসলে পছন্দ হতেও পারে নাও হতে পারে, এটার কারণ হতে পারে যে আসলে অল্প সংখ্যক মুরগি আমি পালন করব এ থেকে আসলে কয় টাকা লাভ হবে বা কিভাবে কি করি, এরকম ধারণা আসলে অনেকেই নেই। অনেকেই ভাবে যে আসলে বেশি মুরগি পালন করলে বেশি লাভ, আসলে বেশি লাভ লসের বিষয়টা এরকম না। আমার কথা হচ্ছে যে আপনি প্রথমেই 10 পিস মুরগি নিয়ে আপনার যাত্রা শুরু করুন, আপনার অভিজ্ঞতা পরিপূর্ণ করুন। আপনার অভিজ্ঞতা পরিপূর্ণ হওয়ার পর আপনি নিজেই একটা সময় সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার মনে হয় আমার খামারে মুরগি বৃদ্ধি করাটা জরুরি। এটা হচ্ছে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই জন্য বলবো যে কারো কথায় কারো প্ররোচনায় বা কারো কোনো কিছু দেখে আপনি হুট করে বড় সড় করে কোনো ধরনের খামার তৈরি করে ফেলবেন না, এতে আপনার ঝুঁকির সম্ভাবনা থাকে এবং অনেক খামারিকে আমরা দেখেছি এরকম ঝুঁকির সম্মুখীন হয়ে অনেক মূলধন হারাতে।
তো আমরা চাই বা আমি ব্যক্তিগতভাবে চাই আপনি একজন সফল উদ্যোক্তা হন এবং হচ্ছে সেটা একদম শূন্য থেকে শুরু করুন। আপনি যদি শূন্য থেকে শুরু করে আগাতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আপনার খামার বড় করতে পারবেন।